আজ মোহনবাগান দিবসে শহর শিলিগুড়িও পিছিয়ে নেই। করোনা অতিমারীকে কাটিয়ে দুবছরের সময়কে অতিবাহিত করে আজ নতুন করে নতুন উদ্যমে মোহনবাগান প্রেমীরা এই দিনটিকে পালন করেন যথাযথ মর্যাদায়। ঐতিহাসিক মোহন দিবসে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। জয় মোহনবাগান। আমি দুবারের এই শহরে আরেকজন কৃতি সন্তান নীলা চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে আমি পাঠ্যদের অনুরোধ করব আমাদের সকল সদস্য সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শুভ দিন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান, এ ওয়ার্ডের কাউন্সিলর মিজু সিনহা, ডক্টর শঙ্কর সেন, অ্যাডভোকেট নীলা চক্রবর্তী মজা, আমাদের উদ্যোক্তাদের অন্যতম বাবুজি এবং আমার সমস্ত মোহনবাগানের সমর্থক বন্ধুরা, পায়ে পায়ে 111 বছর আমাদের ক্লাব অতিক্রম করেছে কিন্তু চির যৌবন এখনো মোহনবাগান ক্লাব বললে দেশের যে কোনো ফুটবল প্রেমী সাধারণ মানুষ তারা উদ্বেলিত হন। শুভেচ্ছা জানাই যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের শহরের মানুষ, সারা দেশের মানুষ যারা ফুটবল প্রেমী, আমরা চাই যে আরো যতদিন আমাদের এই সভ্যতা থাকবে মোহনবাগান ক্লাব তার শ্রী উত্তরোত্তর বৃদ্ধি করবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান বাঙালির ঐতিহ্য, বাংলার সম্মান, বঙ্গভূষণ। কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনটে ক্লাবকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছেন, আমরা গর্বিত। আমরা চাই যে দুবছর কোভিডের জন্য আমাদের মাঠগুলো বিক্ষিপ্তভাবে বন্ধ ছিল, কোথাও খেলাধুলো হয়েছে কোথাও হয়নি, কিন্তু বর্তমানে আমরা দেখছি আবার মাঠগুলো ভরে উঠছে। আমাদের ছেলেমেয়েরা তারা মাঠে যাচ্ছেন, খেলাধুলো করছেন, আমাদের লিগও শুরু হয়েছে। আমরা চাই এভাবেই আমাদের যে সভ্যতা, ক্রীড়া, সংস্কৃতি, এই ঐতিহ্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বই নিয়ে যাবে। আগামী 20 তারিখ আমাদের লেজেন্ড প্লেয়ার গোস্তপালের জন্মদিনও রয়েছে, এই মাসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই যে 75 বছর স্বাধীনতার পরেও যেভাবে মানুষের মধ্যে ফুটবলের এবং খেলাধুলো, সমগ্র খেলাধুলোর যেভাবে প্রসার প্রচার ঘটছে, আরো আরো বেশি বেশি করে আমাদের ছেলেমেয়েরা তাদের মাঠের দিকে আগ্রহী হন। আসুন, আপনাদেরকে নিয়ে আমরা এই কাজগুলোকে বল। বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম, কারণ বাবা শিলিগুড়ি শহরের একজন খ্যাতনামা ফুটবলার ছিলেন। আজকের দিনে অনেক এখানে যারা উপস্থিত আছেন তারা হয়তো জানলেন না, কারণ বহু পুরনো লোক ছিলেন। ওয়াইমে ক্লাব আমার বাবার হাত দিয়ে তৈরি, সুতরাং
এই ফুটবলের প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা, বাঙালির প্রত্যেকের মধ্যেই ভালোবাসা এই ফুটবল। আজকে প্রত্যেক বছরই আমাদের মোহনবাগান মেরিনার্স তারা এই দিনটিকে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করেন। আমরা শিলিগুড়িতে যারা মোহনবাগান ক্লাবের সমর্থক রয়েছি এবং সাধারণ মানুষ সকলকে নিয়ে আজকের এই দিনটি আমরা পালন করি। আমাদের বোর্ড চেয়ারম্যান মিলি সিনহা, ডক্টর শঙ্কর সেন, আমাদের নীলয় চক্রবর্তী অ্যাডভোকেট এবং আমাদের যারা উদ্যোক্তা বাবুজি সহ যারা এখানে রয়েছেন প্রত্যেককে আজকে সমগ্র বাংলার সমস্ত মানুষকে এই শুভ দিনে সমস্ত ফুটবল প্রেমীদের বিশেষ করে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মোহনবাগান এবং আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, ফুটবল এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রচুর লেজেন্ড আমাদের এই ক্লাব থেকে খেলেছেন এবং ঐতিহাসিকভাবেই এটা একটা আন্তর্জাতিক ক্লাব হিসাবে আজকে তার স্বীকৃতি পেয়েছে। তার মোহনবাগান নিজেই মোহনবাগানের পরিপূরক, তাই আমরা চাই আমাদের দেশের যে ফুটবল প্রেমী রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সকলকেই সকলের পরিপূরক স্বাভাবিকভাবেই এই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলা ফুটবলের ভারতবর্ষের মধ্যে প্রধান জায়গা ফুটবলের মক্কা কলকাতা হলেও বাংলার ফুটবল প্রেমীদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন করে মাঠে আমাদের ক্রীড়াগুলোকে শুরু করা গেছে কোভিডের পরে। আমরা চাই আমাদের এখানেও ফুটবল সমর্থকরা এবং ক্লাবগুলো তারা উৎসাহিত হবেন, লিগ চলবে এবং নানা আমাদের বিভিন্ন সমর্থকরা তারা বলছেন যে এখানে যাতে ডার্বির মতো খেলাগুলোকে আবার আনা যায়। আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছি এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান তিনটে লেন আমরা এখানে করব। ঐতিহাসিক যে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। এটাই আজকের দিনে সকলকে অনেক শুভেচ্ছা জানাই। খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত বোর্ড অলরেডি আমরা নিয়েছি, রাস্তা দেখার কাজ চলছে কোন রাস্তাটা। এই তো ফ্যান্স ক্লাব রয়েছে, তারাও কিছু প্রস্তাব দিচ্ছে, সকলে মিলে যেটা ভালো হবে সেই জায়গাটাকেই আমরা মোহনবাগান এবং মোহামেডান তিনটেই স্মারক আমাদের শহরে থাকবে কলকাতার পর বা ভারতবর্ষের মধ্যে। এই উদ্যোগ এর আগে কেউ দেখায়নি, আমরা চাইছি এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করতে। আমাদের পতাকা উত্তোলন হচ্ছে, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। ভারতবর্ষের জাতীয় ক্লাব ঐতিহ্য করলেন নিয়ে সবার থেকে এগিয়ে আমাদের মায়ের সমান মোহনবাগান। Thank you.